জগন্নাথ মন্দিরের ভয়ে কেঁপে উঠেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। যেমন সোমনাথ মন্দিরকে বহুবার ধ্বংস করা হয়েছিল, তেমনি এই মন্দিরকেও অনেকবার ধ্বংস করার চেষ্টা করা হয়, যার মধ্যে ঔরঙ্গজেব ছিলেন একজন। তিনি এই মন্দিরকে ভেঙে ফেলার ফরমান অবধি জারি করেছিলেন। কিন্তু তারপর এমন কি ঘটেছিল যে মুঘলসহ গোটা ভারতবর্ষের সম্রাট অবধি ভয় পেয়ে গিয়েছিলেন? সত্যটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। সবাই মন থেকে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরকে ভাঙতে এসে কেন পিছিয়ে যান ঔরঙ্গজেব। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই তথ্যবহুল ভিডিও এনে থাকি। জগন্নাথ মন্দির সমগ্র ভারতসহ গোটা পৃথিবীর হিন্দুদের কাছে এক আস্থার কেন্দ্র। প্রতি বছর মানুষ ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে দূর দূরান্ত থেকে পুরী শ্রীধামে এসে থাকেন। তবে বর্তমান সময় বলেই নয়, প্রাচীনকাল থেকেই ভগবানের লীলা হয়ে আসছে। জানা যায় যে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন মহারাজা ইন্দ্রদুম্ন। এরপর আনুমানিক দশম শতকে মতান্তরের দ্বাদশ শতকে পুনর্নির্মাণ করান পূর্বগঙ্গা রাজবংশের মহান রাজা অনন্তবর্মণ চোডাগঙ্গা। যেমনটি তার বংশধর দ্বিতীয় নরসিংহদেবের কেন্দ্রপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। এরপর মন্দিরের সংস্কার করা হয় অনন্তবর্মণের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে। পুরীর জগন্নাথ মন্দির প্রায় 18 বার আক্রমণ এবং লুণ্ঠন করা হয়েছিল। 1568 সালে ভয়ানক কালাপাহাড়ের আক্রমণ হয়েছিল এই মন্দিরে। জানা যায় যে সেই সময় প্রায় 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। এরপর এক এক করে আরও বেশ কয়েকবার আক্রমণ করা হয়। মুঘলদের সময় সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন। এর আগে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত বহু মন্দির ধ্বংস করেন তিনি। এরপর হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার ফরমান জারি করেন। তিনি বাংলার সুবেদার আমির উল উমারাকে এই মন্দির ধ্বংস করার আদেশ দেন। এই আদেশ পেতেই সেই সুবেদার উড়িষ্যার পুরীতে আসে। যদিও ভারতের সেই জায়গা মুঘলদের দখলে ছিল, কিন্তু জানা যায় যে ওই নির্দিষ্ট অঞ্চলের শাসক ছিলেন রাজা দিব্য সিংহদেব। মন্দির ধ্বংসের খবর শুনতে পেয়ে চারিদিকে রাগ, হতাশা এবং দুঃখ গ্রাস করে মানুষকে। কিন্তু ঔরঙ্গজেবের ক্রূরতার সামনে কে দাঁড়াবে? তবে মন্দিরকে তো বাঁচাতেই হবে। তখন রাজা দিব্য সিংহদেব ওই সুবেদারের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কথা বলেন। কিন্তু এর পরিবর্তে তারা মন্দির ধ্বংস করবে না, সম্রাটকে মিথ্যে কথা বলবে। কিন্তু সেই সুবেদার কোনোভাবেই রাজি হচ্ছিল না। এদিকে রাজাও হাল ছাড়লেন না, অনেকভাবে বুঝিয়ে তাকে রাজি করালেন। এক অন্য ধরনের উপায় বের করা হয়। ভগবান জগন্নাথের বিগ্রহের মতোই দেখতে হুবহু আরেকটি বিগ্রহ বানানো হয়, যাকে নিয়ে ঔরঙ্গজেবের দরবারে হাজির হন সেই সুবেদার। সম্রাটের হাতে এত সময় ছিল না যে তিনি উড়িষ্যায় এসে দেখে যান যে এই কথা সত্য কিনা। তিনি ওই সুবেদারের কথা মেনে নিলেন। কিন্তু সমগ্র উড়িষ্যা জুড়ে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল। জগন্নাথ মন্দিরের সমস্ত আচার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, তীর্থযাত্রাও বন্ধ করে দেওয়া হয় এবং একটি ভুল কথা রটিয়ে দেওয়া হয় যে জগন্নাথ মন্দিরের বিগ্রহ ধ্বংস হয়ে গিয়েছে। এমন এক পরিবেশ সৃষ্টি করা হয় যাতে সম্রাট সন্দেহ না করেন। ওই সময় মুঘলদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল মারাঠারা। তাদের আটকাতেই ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন। ইতিহাসে আরও একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যা 1651 থেকে 1703 মধ্যে ঘটেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কটকের সুবেদার নাসার খানকে এই মন্দির ধ্বংস করতে বলেছিলেন। তখন নাসার খান তার সেনাবাহিনী নিয়ে পুরীর দিকে রওনা হয়। সন্ধেবেলা তারা দণ্ড মুকুন্দপুর নামক একটি গ্রামে পৌঁছয় এবং রাত্রিটা সেখানেই বিশ্রাম নেবে ঠিক করে। কিন্তু সেই রাতে ভয়ানক বজ্রপাত হয়। এক এমন বিধ্বংসী পরিবেশের সৃষ্টি হয় যে তার সেনাবাহিনীটা কেঁপে ওঠে, অনেকে মারাও যায়। এটাই ভগবান জগন্নাথের সতর্কবার্তা। এর কিছু বছর পর আরেকজন সুবেদার একরাম খান পুরীর রথযাত্রা বন্ধ করতে আসেন। সেই সময় তাকে বাধা দেন পুরীর গজপতি মহারাজ। আজকে যে দুটি ঘটনার কথা শোনালাম এগুলি সবচেয়ে বেশি প্রচলিত। তবে এই দুয়ের মধ্যে কোনটি বেশি সত্য সেটা জানতে হলে আরও গভীরে প্রবেশ করতে হবে, সঠিকভাবে দেখতে হবে পুরীর ইতিহাস।
আপনারা যদি এ বিষয়ে আরও জানতে চান, পুরীর জগন্নাথ মন্দির কারা কারা আক্রমণ করেছিল, কত ধনসম্পদ লুণ্ঠন করেছিল, সর্বোপরি তাদের পরিণাম কী হয়েছিল, সবটাই জানাবো একটা নতুন ভিডিওতে, যদি আপনারা চান। আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন, কারণ এই ধরনের তথ্য মানুষের জানা দরকার। পরবর্তী ভিডিওতে আপনারা পুরী মন্দিরের কোন ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।